আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি জানি তো তারা, কিন্তু তুমি তো আশ্রম চেনো না, আর জামা কাপড় কই সেটাও জানো না, তাই আজ বরং আমি সাহায্য করি। তারা আবারও সেখানে দাঁড়িয়ে গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবল, তারপর দাঁত বের করে হেসে বলল, তুমি খুব ভালো, আমি যাব তোমার সাথে। জেসিও মুচকি হেসে তারার হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে গেল। তারাও জেসিকে একদম নিজের মনের মধ্যে গেঁথে ফেলল। নিজের সত্তাকে মনে মনে বলল, আরেকজন বন্ধু পেয়ে গেলাম। পিটপিট করে চোখ খুলে নিজেকে বসা অবস্থায় পেল সমুদ্র। ব্রুকুচকে সামনে তাকিয়ে মস্ত বড় জানালাটা দেখতে পেল, সাথে পেল পাখির কিচির মিচির শব্দ। সমুদ্র জোরে জোরে দু একটা শ্বাস নিয়ে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো, ওয়াশরুমের দিকে যাবে। ঠিক তখনই মনে পড়ল, কিরে আমার বউ কই? সমুদ্র আশেপাশে কয়েকবার তাকালো, বিছানায় তো নেই। সমুদ্র ভাবলো বিছানার ওপাশে পড়ে টরে গেল নাকি, মেয়েটা যে বাচ্চা, তাই লাভ দিয়ে বিছানায় উঠে ডাকলো, তারা তারা। না, কেউ তো নেই। মুহূর্তেই যেন সমুদ্রের মন ব্যাকুল হয়ে পড়ল। কই গেল তার আদরিনী? সমুদ্র মাথায় হাত দিয়ে বলল, ও তো কিছুই চেনে না এখানকার, বাড়িটাও তো চেনে না ভালো করে, কোথায় গেল? আচ্ছা বারান্দায় নয় তো, হয়তো পাখি দেখতে গিয়ে ঘুমিয়ে আছে। সমুদ্র প্রায় দৌড়ে গেল বারান্দায়। সেখানেও তারাকে না দেখতে পেয়ে এবার যেন অস্থিরতা তৈরি হলো মন মস্তিষ্ক জুড়ে। দৌড়ে দরজা খুলে বাইরে চলে গেল। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে এক প্রকার চিল্লাতে চিল্লাতে বলল, তারা তারা কই তুমি? নিচে নেমেও এভাবে চিৎকার করছে সমুদ্র। সারা ড্রয়িং রুমে খুঁজে চলেছে তারাকে, আত্মায় পানি চলে গেছে একদম। সামনে যে তার বাবা, তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে, সেদিকে কোনো খেয়ালই নেই। এদিকে ছেলের এমন বিহেভিয়ার দেখে ভীষণ অবাক হন শান্ত আহমেদ। পরক্ষণেই নিজেকে বলেন, তার মানে টোপ গিলেছে। সমুদ্র নিজের বাবাকে খেয়াল করে দৌড়ে গেল বাবার কাছে, তারপর কাঁদো কাঁদো গলায় বলল, বাবা তারা কই? সমুদ্রের বাবা শান্ত আহমেদ একটক নড়ে চড়ে বসলেন, ছেলেকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, নেই। নেই মানে? নেই মানে নেই, ওকে ওর বাবার বাসায় পাঠিয়ে দিয়েছি। অবাকের শীর্ষে সমুদ্র চোখ বড় করে বলল, কেন বাবা? শান্ত আহমেদ নিজের হাসিটা লুকিয়ে অপর পাশে মুখ ঘুরিয়ে বললেন, তোর তো ওকে পছন্দ না, যেদের বসে বিয়ে করে ফেলেছিস কালকে রাতে সেটা উপলব্ধি করতে পেরে ওকে পাঠিয়ে দিলাম। সমুদ্রের যেন মাথায় আগুন লেগে গেল, রাগটাকে কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলল, মানেটা কি? আমাকে জিজ্ঞেস করেছিলে একবারও? শান্ত আহমেদ হাই তুলতে তুলতে বললেন, তোকে জিজ্ঞেস করার কি আছে, তুই তো রাজি। না আমি রাজি না। কেন? তারা তো 14 বছরের বাচ্চা মেয়ে। হোক, এই সুযোগে একটু হেসে নিলেন শান্ত আহমেদ। ছেলের ধৈর্য পরীক্ষা করতে করতে বলে উঠলেন, হোক মানে তোর কোনো সমস্যা নেই? সমুদ্র রেগে গেল, তাতে দাঁত চেপে বলল, না নেই, তারাকে এনে দাও আমার। আরে শোন আগে, এটা কি আর এখন সম্ভব বলতো? কেন সম্ভব হবে না, ও আমার বউ, আমি এক্ষুনি যাচ্ছি ওকে আনতে। মানে এইভাবে তুই গ্রামে যাবি, এই অগোছালো পাঞ্জাবি, আওড়া ঝাওড়া চুল? আমার এসবের প্রয়োজন নেই, তারা হলেই চলবে, যাচ্ছি আমি। বলেই সেখান থেকে যেতে নিল সমুদ্র। শান্ত আহমেদ মুচকি হেসে ছেলের কাণ্ড দেখতে ব্যস্ত। সমুদ্র দরজার কাছে যেতেই পিছন থেকে কেউ বলে উঠল, আপনি কোথায় যাচ্ছেন? পরিচিত সেই সুমধুর কণ্ঠস্বর শুনে বুকে নিশ্চিন্তের হাওয়া বয়ে গেল সমুদ্রের। মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। পিছনে ফিরতেই তারাকে সিঁড়ি দিয়ে নামতে দেখতে পেল, দৌড়ে গেল তার কাছে, গালে হাত রেখে বলল, তারা তুমি ঠিক আছো? তারা কিছু না বলে আশেপাশে তাকাচ্ছে। জেসিও তার পাশে দাঁড়িয়ে আছে, মুখে লেগে আছে মুচকি হাসি। তারাকে কিছু বলতে না দেখে সমুদ্র বলে উঠল, কি হয়েছে, কিছু বলছো না কেন, কোথায় চলে গিয়েছিলে? ওই আসলে,
সমুদ্র উত্তরের আশায় তাকিয়ে আছে তারার দিকে, আর তারা আমতা আমতা করে চলছে। সমুদ্র যে এমন একটা ব্যবহার এতগুলো মানুষের সামনে করবে, এটা তার চিন্তা ভাবনার বাইরে ছিল। কেমন অস্বস্তি হচ্ছে। জেসির হাত আরেকটু চেপে ধরতে জেসি সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, কি করছিস এসব ভাই, তারা ছোট একটা মেয়ে। এবার একটু স্বাভাবিক হলো সমুদ্র। পেছনে ফিরে বাবার দিকে তাকিয়ে মাথা চুলকালো। নিজের বাবার এমন ফন্দি বুঝতে পেরে মাথায় থাবা মেরে বলল, নিজের বাবার চালটাই বুঝতে পারলি না সমুদ্র। তারা জেসির হাত ধরেই শান্ত আহমেদের সামনে গিয়ে দাঁড়ালো। মাথায় দেয়া কাপড়টা আরেকটু টেনে নিল। শ্বশুরকে উদ্দেশ্য করে আস্তে করে বলল, আসসালামু আলাইকুম। শান্ত আহমেদ মুখ ভর্তি করে হাসলেন। টেবিলে বসতে বসতে বললেন, ওয়ালাইকুম আসসালাম তারা মা, বল কেমন আছিস। তারা হালকা হেসে আগের ন্যায় বলল, জি ভালো আছি। বলতে বলতে তারার চোখ গেল টেবিলে রাখা খাবারের দিকে। মুহূর্তেই খিদেটা যেন মাথা চড়া হয়ে উঠল। ততক্ষণে নিজেকে দমিয়ে রাখলেও এখন আর পারছে না, কত বেলা হয়ে গেছে। গ্রামে থাকলে এতক্ষণে হয়তো রাতের জমানো পান্তা ভাতই হয়ে যেত। তাছাড়া আর কি, মা কি তাকে এত ভালো খাবার দিত? মায়ের তো মনেই থাকে না তার খাবারের কথা। তারার ভাবনার মাঝে শান্ত আহমেদ বলে উঠলেন, আরে দাঁড়িয়ে আছিস কেন, বসে পড়, খিদে পায়নি তোর। তারা এমন কথা শুনে আবার থেকে চোখ সরিয়ে শান্ত আহমেদের দিকে তাকালো। উনি নিজেও ততক্ষণে দাঁড়িয়ে গেছেন। তারার হাত ধরে টেবিলে বসাতে বসাতে জেসিকে উদ্দেশ্য করে বললেন, জেসি তাড়াতাড়ি খাবার সার্ভ করে দাও ওকে, ও তো নিতে পারবে না। জেসিও বাবার কথা মতো খাবার বেড়ে দিল। তারা বেশ অবাক হয়ে বলল, আমি নিতে পারি তো। শান্ত আহমেদ পাশে বসে হেসে বললেন, জানি পারিস, তবুও করবি না। তারা আবারও বিস্মিত হয়ে বলল, কেন? কারণ হলো তোর এত কাজ করার বয়স হয়নি, হালকা পাতলা কাজ করবি, ঘর গোছানো, বিছানা গোছানো এইসব। তারা একবার জেসির দিকে তাকালো। জেসিও তার পাশে বসে মুচকি হেসে সম্মতি দিল। তারা শুকনো ঢোকগিলে খাবারের হাত দিতে যাবে, ঠিক তখনই শান্ত আহমেদ হঠাৎ হাত ধরে ফেলল। তারা অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর বলল, কি হলো? শান্ত আহমেদ খাবারের প্লেটটা তুলে নিলেন, রুটির টুকরো নিয়ে তারার দিকে এগিয়ে দিয়ে বললেন, আমাদের পরিবারের একমাত্র ছোট সদস্য তুই, আর একমাত্র বড় সদস্য আমি, তাই তোকে খাওয়ানোর মধ্য দিয়ে তোর এই বাড়িতে প্রথম অন্নগ্রহণের নিয়ম পালন করলাম। তারা খাবার মুখে নিতে নিতে বলল, কেমন নিয়ম? তোর শাশুড়ির ইচ্ছে ছিল নিজের বৌমা কানার পর দিন প্রথম নিজ হাতে খাইয়ে দেবে, কিন্তু আফসোস। বলে দীর্ঘশ্বাস ফেললেন শান্ত আহমেদ। তারাও ঠোঁট উল্টে বলল, আমার বাবাও তো এভাবে খাইয়ে দিত। এখন দেয় না? দেবে কিভাবে? ওমা তাহলে আমি কি করেছি? বলেই শান্ত আহমেদ হাসতে হাসতে লাগলেন। জেসিও খাবার খেতে খেতে হেসে বলল, আরে বাবা, ও তোমার বাবা লাগে। তারা অবুঝ মনে কিছুক্ষণ দুজনের দিকে তাকালো। তারপর শান্ত আহমেদকে উদ্দেশ্য করে বলল, তার মানে তুমি কি আমার বাবা? হ্যাঁ একদম। তাহলে তুমি কি রোজ আমাকে এভাবে খাইয়ে দেবে? তুই বললে তাই হবে। বলেই শান্ত আহমেদ তারার মাথায় হাত রাখলেন। তারাও মুচকি হেসে সায় দিল। নিজের হারানো বাবাকে পেয়ে গেল যেন। তখনই সমুদ্র সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নেমে তারার পাশে দাঁড়ালো। শান্ত আহমেদ ছেলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তুমি তারার পাশে দাঁড়ালে কেন? বাবা আমি ওই মানে ওই কোনো কিছু না, তুমি আজ থেকে ওর সাথে থাকবে না। মানে? সমুদ্রের জোরে বলা কথাটা ব্রুক উচকে গেল শান্ত আহমেদের। তারপর তারার দিকে পানি এগিয়ে দিতে দিতে বলল, বিহেভ ইয়োরসেলফ, এত জোরে চিল্লাচ্ছ কেন? তারাও শান্ত আহমেদের কথায় তাল মিলিয়ে বলল, একদম ঠিক বলেছো বাবা, সকাল থেকেই চিল্লাচ্ছে। বলেই হো হো করে হাসতে লাগলো। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সমুদ্র। তারার এই অসাধারণ হাসির জন্য সে এমন শতবার পাগলামি করতে পারবে, কোনো দ্বিধা নেই সবার সামনে হাসির পাত্র হওয়ার। সবার সাথে সাথেই অন্তত তারার এই হাসি মাখা মুখটা দেখতে পারবে।
ভেবে সমুদ্রের ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠল। শান্ত আহমেদ আবারও বলে উঠলেন, ও পাগল যে, এজন্যই তো হাসে। বিনিময়ে হাত বের করে হাসল তারা। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, এবার আপনি বসে পড়ুন। নিঃশব্দে হাসল সমুদ্র। সবুরে নেওয়া ফলে কথাটা যেন আজর ওপরেই পড়েছে। সবুর না করলে তো আর তার আদরিনীর ছোঁয়া চেয়ারটায় বসতেই পারত না। পাশের চেয়ারে বসার চেয়ে এটাই বেটার নয় কি? তারার কথায় ধ্যান ভাঙল সমুদ্রের। আপনি কি বসবেন না? বসব। সমুদ্র চেয়ারটায় বসে পড়ল। তারা শান্ত আহমেদের পাশের চেয়ারটায় বসে গল্পে মত্ত হয়ে পড়ল। জেসিও খেতে খেতে কথায় তাল মিলাচ্ছে, আর সমুদ্র সে তো তার আদরিনীর মত্ত। বুঝতে পারলেন শান্ত আহমেদ ছেলের পাগলামি আর একটু বাড়াতেই বললেন, সমুদ্র তোকে যা বলেছিলাম। ঘোর কাটল সমুদ্রের, খাবার মুখে দিতে দিতে বলল, বলো বাবা। তুই আর তারা আলাদা আলাদা রুমে থাকবি। কথাটা সমুদ্রের মস্তিষ্কে ভালো মতো পৌঁছাতে চোখ বড় বড় হয়ে গেল। খাওয়া রেখে বাবার দিকে তাকিয়ে বলল, কি কেন বাবা? শান্ত আহমেদ ছেলের দিকে ব্রুকুচকে তাকিয়ে বললেন, তোমার বুঝতে হবে তারা এখনো ছোট, ও জেসির সাথে থাকবে। শান্ত আহমেদের কথা শুনে খুশিতে চেঁচিয়ে উঠল তারা। দৌড়ে গিয়ে জেসির গলা জড়িয়ে পড়ল, তোমার সাথে থাকবো আপু, মজা হবে। জেসিও মুচকি হেসে বলল, হ্যাঁ অনেক মজা হবে। তারা জেসির সাথে বসে খোশগপ্পে ব্যস্ত হয়ে পড়ল যে তারা দুজনে কি কি করবে। আর সমুদ্র সেদিকে অসহায় চোখে তাকিয়ে রইল আর ভাবতে লাগল, আমার বউ কি আমাকে জীবনেও বুঝবে না? শান্ত আহমেদ সমুদ্রের অসহায় চোখ দেখে মুখ টিপে হাসলেন, তারপর গম্ভীর গলায় বললেন, ওর এখন বয়স হয়নি, গতকাল নিয়ম পালন করার স্বার্থে তোমার সাথে থাকতে দেওয়া হয়েছিল, এখন থেকে আর নয়। সমুদ্র বাবার কথা শুনে রেগে গেল, বিড়বিড় করে বলল, গতকাল নিয়ম পালনটা না করলে পারতে, আমাকে তো ফাঁসালে। শান্ত আহমেদ কিছুটা হলেও আন্দাজ করতে পারলেন, ছেলের কাছে গিয়ে বললেন, কিছু বললি? সমুদ্র খাবার খেতে খেতে গম্ভীর গলায় বলে উঠল, না কি বলবো আমি, যা ইচ্ছে করো, নিজের ইচ্ছেতেই বিয়ে দাও, নিজেই নিয়ম পালন করাও, আবার নিজেই আলাদা করো, আমার কি, আমার তো কোনো ইচ্ছেই নেই। কথাগুলো জোরে জোরে বলে চেয়ার থেকে উঠে পড়ল সমুদ্র, পা বাড়ালো রুমের দিকে। একবার এ মাথা আর একবার ও মাথা পায়চারি করছে সমুদ্র। হাতের নখটা ছোট গলিয়ে মুখে চলে গেছে। নিঃসন্দেহে নখ কামড়ানোর বাজে স্বভাব রয়েছে তার। মনে মনে ভাবছে, তারাকে সকালে না দেখেই কি অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল প্রাণটা বের হয়ে যাচ্ছে, আর এখন কিনা সারা রাত না দেখে থাকতে হবে। সমুদ্র আবারও বিড়বিড় করে আপন মনে বলল, ধুর ধুর, এক রাত মানে 12 ঘন্টা, অর্থাৎ 720 মিনিট অ্যান্ড 43,200 সেকেন্ড, কেমনে থাকবো আমি, অসম্ভব আমার পক্ষে। ভাবতেই কান্না পাচ্ছে তার। বাবা যে কোন জন্মের শত্রু তা মিটাচ্ছে তার সাথে, সেটা শুধুমাত্র বাবা আর আল্লাহই জানেন। সমুদ্রের ভাবনার মাঝে রুমের ভেতর প্রবেশ করলো কেউ। সমুদ্র সেদিকে তাকাতেই হাত পা কাঁপতে শুরু করলো, বুকের ভেতর থাকা হার্টবিটটা ক্রমাগত লাফাতে লাগলো। ঢোক গিলে বলল, তারা? তারা মুচকি হেসে বড় বড় পা ফেলে সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ালো। তার এখন মোটেও ভয় লাগে না সমুদ্রকে। সমুদ্র তো আর তাকে কখনো মারেনি বা বকেনি, এমনকি স্পর্শও করেনি তাকে। করেছিল একবার গতকাল রাতে, যখন সে কাঁদছিল, বুকে জড়িয়ে কান্না থামাতে চাইছিল। তারা নিজেই ভুল বুঝেছিল সমুদ্রকে। সমুদ্র তার খারাপ চায় না, ভীষণ ভালো সে। গতকাল রাত থেকে এই অবধি সবসময় তারাকে ভালোই রাখতে চেয়েছে, কান্না সহ্য করেনি। কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে তারা বলল, সমুদ্রের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, মনে হচ্ছে টোটের মধ্যে কেউ টেপ লাগিয়ে দিয়েছে। তারা কি তাকে আর ভয় পায় না? তার ইচ্ছেটা কি পূরণ হলো? তারা তার সাথে হেসে কথা বলছে, তারার সাথে কথা বলতেও তার হার্টবিট বেড়ে যায়। আচমকা যদি হেসে দেয়, নয়তো যদি কেঁদে দেয়, কিন্তু কোনোটাই করলো না তারা, বরং ভ্রুকুচকে বলল, কি হলো বলুন না। সমুদ্র জোরপূর্বক হেসে বলল,
এমনি। তারা হাত ভাঁজ করে ঠোঁট উল্টে পিছনে ফিরে গেল। অভিমানী গলায় বলল, আপনার সাথে কথা নেই। সমুদ্র বেশ অবাক হলো, তারার সামনে দাঁড়িয়ে বলল, কেন? কারণ আপনি অনেক বাজে। আমি কি করলাম আদুনি? আপনি নখ খাচ্ছিলেন। ইয়াক, কি পচা! ঢোক গেল সমুদ্র, তারার সামনেই তার নখ কামড়াতে হলো। এমন একটা পরিস্থিতিতে পড়তে হলো, সমুদ্র জোরপূর্বক হেসে কানে হাত দিয়ে কাঁধের একদিকে মাথা এলিয়ে বলল, আচ্ছা সরি 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 সরি, আর হবে না। হেসে ফেলল তারা। সমুদ্রের এমন করে কথা বলাটা ভালো লাগছে তার। সবার সাথে কেমন গম্ভীর আর রাগ দেখিয়ে কথা বলে, অথচ তার সামনেই এভাবে কথা বলে সমুদ্র। তার মানে সে নিশ্চয়ই আলাদা। মুহূর্তেই আরেকটা কথা চিন্তা করে মনটা খারাপ হয়ে যায় তার। সমুদ্রকে উদ্দেশ্য করে মাথা নিচু করে বলল, রেগে গিয়েছিলেন কেন বললেন না তো? আর একটা কথা বলার ছিল আপনাকে। সমুদ্র মুচকি হেসে একটু নিচু হলো, কারণ তারা একটু কম লম্বা হওয়ায় তার বুক অবধি আর মাথা নিচু করায় তার আর মুখের ভঙ্গিমাটা বোঝা যাচ্ছে না। সেটা বুঝতেই সমুদ্র বলল, বলো শুনছি। আপনি আমার জন্যই রেগে গেছিলেন তাই না? ভীষণ অবাক হয় সমুদ্র, বিস্ময় নিয়ে তাকিয়ে রইল তারার দিকে। তারপর বলল, না তো, কে বলল? তারা মাথাটা আরেকটু নিচু করে ফেলল, টলমলে চোখ জোড়া লুকিয়ে বলল, কেউ বলেনি, আমি জানি। আপনি তখন বলেছিলেন টেবিলে যে আমাকে আপনি বিয়ে করতে চাননি, জোর করেছিলেন বাবা। তারা আসলে মানে, সমুদ্রের কথাটা শেষ করতে দিল না তারা। বিছানায় বসে পড়ল, মাথা নিচু রেখেই বলল, না করাটাই স্বাভাবিক। আমার মা নিজেই আমাকে পছন্দ করে না জানেন, কেউই করে না, আমাকে অপয়া ডাকে। তারার কথা শুনে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল সমুদ্র, সাথে সাথে কান গরম হয়ে গেল তার, চোখ জোড়া লালাভ হয়ে গেছে। তার আদরিণীকে কেউ এসব বলুক এটা মোটেও পছন্দ না তার। হাঁটু গেড়ে তারার সামনে বসে পড়ল সে। তারা আবারও বলতে লাগলো, আপনি তাই ভাবেন কিনা জানি না, কারণ আপনি খুব ভালো করে কথা বলেন আমার সাথে, এমন করে আগে কেউ বলতো না। এখানে আসার পর বাবা আর আপুকে পেয়ে আমার অনেক ভালো লাগছে জানেন। কতদিন পর আজ আমি সকালে পেট ভরে ভালো কিছু খেলাম। এক বছর হলো বাবা নেই আমার কাছে, আগে রোজ রাতে কাজ থেকে ফিরে খাইয়ে দিত। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল তারা। বাবার কথা বলতে গেলেই এমন কান্না এসে যায় তার, কিছুতেই আটকাতে পারে না নিজেকে। তারার এমন কান্না দেখে সমুদ্রের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। এই মেয়েটাকে মেরেই ফেলবে, তারার হাত ধরে ফেলল সমুদ্র। আলতো হাতে তারার চোখ মুছতে মুছতে বলে উঠল, কান্না করছো কেন? চুপ চুপ, একদম চুপ। তারা সমুদ্রের দিকে ছলমল চোখে তাকালো, আটকে যাওয়া গলায় বলল, আমি পারি না আটকাতে, বাবার কথা ভীষণ মনে পড়ে। সমুদ্র তারার চোখটা মুছে দিয়ে মাথায় থাকা ঘোমটাটাও ঠিক করে দিল, গালে হাত রেখে বলল, বাবা আছে তো, যাইনি, চলো নিয়ে যাই। তারা নাক টেনে বলল, কই যাবো আমি, আপনিও তো আমাকে নিজ ইচ্ছেতে বিয়ে করেননি। সমুদ্র মুচকি হাসলো তারার কথায়, তারপর বলল, কে বলল পাগলি যে আমি ইচ্ছেতে বিয়ে করিনি? আপনি তো তখন বললেন। এমনি রাগ করে বলেছিলাম, আর বলবো না, সরি। মুচকি হাসলো সমুদ্র, কিন্তু তারার মুখে কোনো হাসি পেল না। বুঝল তারাকে নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছে, তাই আর কিছু না ভেবে দাঁড়িয়ে পড়ল। তারার হাত ধরে যেতে যেতে বলল, চলো তোমাকে বাবার কাছে নিয়ে যাই। তারার আর্তনাদ শুনে পিছনে ফিরল সমুদ্র। তারার হাত ধরে চোখ বন্ধ করে আছে সমুদ্র। তারার হাত ধরে দেখতে দেখতে বলল, কি হচ্ছে তারা, বেশি লাগলো? সরি 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 সরি, আমি দেখিনি। বলতে বলতে তারার হাতটা দেখতে লাগলো সমুদ্র। ওর হাতে মেহেদির মধ্যে একটা কাটা দাগ রয়েছে, যেটা মেহেদির আড়ালে ঢাকা পড়ে আছে। সমুদ্র চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বলল, এটা কিভাবে হলো তারা? তারা ঠোঁট চেপে বলল, আসলে বলো কে করেছে এটা।
নিঃসন্দেহে ব্যাপক রেগে গেছে সমুদ্র। মেহেদি উঠে গেলেই সাদা হাতে স্পষ্ট হয়ে যাবে দাগটা। গতকাল রাতে অন্ধকারে জিনিসটা চোখে পড়েনি, পড়লে হয়তো ওষুধ লাগিয়ে দিত। তারাকে বিছানায় বসিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে পড়ল, হাতে ব্যান্ডেজ করতে করতে বলল, কে করেছে এমন বলো তারা? কেউ না। অন্যদিকে তাকিয়ে বলল তারা। তারার হাতে ঔষধের ছোঁয়া লাগতেই যেন জ্বলে উঠল, তারা ওহ করে উঠল। সমুদ্র কাঁদো কাঁদো গলায় বলল,